ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রাজ্যের পরিস্থিতিটা যদি জানাই, প্রথমেই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 11, কিন্তু একেবারে আমি যদি বলতে চাই যে স্বস্তির খবর, আশার খবর এটাই যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 4 জন, এবং এখন সুস্থতার পথে যদি আমরা দেখি যে মোট সুস্থতার সংখ্যা তাহলে 12 জন, সেটা অবশ্যই স্বস্তির খবর। কিন্তু দেশের যে সংখ্যাটা, দেশে মৃত 75, এটা যথেষ্টই উদ্বেগের। রবিবার রাত 9:09 আলোবন্ধের মোদীর আহ্বান, এমনই কটাক্ষ বিরোধীদের। এই নিয়ে আমার এই মুহূর্তের আলোচনা। আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন ডক্টর দীপেন্দ্র সরকার, ডক্টর জয়দেব রায়, সুমন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার এবং চয়ন ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায়। আলোচনায় আসব, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে নেব গোটা দেশের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। করোনা নিয়ে চারিদিকে যখন ভয়ের পরিবেশ, বহু জায়গা থেকেই যখন সামনে আসছে অসচেতনতার ছবি, তখন সচেতনতার উদাহরণ দিলেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই পরিবার। লকডাউনের মধ্যে বাড়ি থেকে বেরোনো নিষেধ, তাই ভিডিও কলের মাধ্যমে এক হলো চার হাত। বিয়ে ঠিক হয়েছিল 6 মাস আগে, কিন্তু এরই মধ্যে করোনার হানা, লকডাউন। কিন্তু বিয়েও জরুরি, আবার লকডাউন মানাও আবশ্যিক। পাত্র মোহাম্মদ মিনহাজুর ছিলেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, আর ফোনে বসে মহারাষ্ট্রের ভিড়ে ভিডিও কলই হলো নিকাহ। মন মিলে গেল, সামাজিক দূরত্ব বজায় রাখল। একদিকে যখন সচেতনতার এই ছবি, তখন উদ্বেগ বাড়িয়ে দেশ জুড়ে করোনা সংক্রমণ আরো ছড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে 3,072 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 75 জনের। হম এক কমিউনিকেবল ডিজিজ, এক ইনফেকশিয়াস ডিজিজ সে ডিল কর রহে হ্যাঁ। হামারি হর দিন কি ব্যাটল হ্যায়। হম আজ আগর সাকসেসফুল হ্যায়, কল আগর কহীন পর ভি কোই ভি চুক হোতি হ্যায়, তো হম ফির সে পুরানি পরিস্থিতি মে আ সকতে হ্যায়, ফির সে হম সাকসেস সে নট সাকসেসফুল কি ক্যাটাগরি মে আ সকতে হ্যায়। করোনা সংক্রমণ বেড়ে চলার প্রেক্ষাপটে রাহুল গান্ধী টুইট করে বলেছেন, করোনা বিরুদ্ধে লড়াইয়ে ভারতে পর্যাপ্ত টেস্ট করা হচ্ছে না, মানুষকে হাততালি দিতে বলে আর টর্চ জ্বালিয়ে সমস্যার সমাধান হবে না। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত আমেরিকায় করোনায় 13,56,000 টেস্ট হয়েছে, ইতালিতে হয়েছে 6,19,000 টেস্ট, স্পেনে 3,55,000, জার্মানিতে 9,18,000, ফ্রান্সে 2,24,000 টেস্ট হয়েছে, সেখানে এখনো পর্যন্ত ভারতে মাত্র 75,000 টেস্ট হয়েছে। আমেরিকায় প্রতি 10,00,000 জনসংখ্যা পিছু 4,000 মানুষের টেস্ট হয়েছে, ইতালিতে প্রতি 10,00,000 জনসংখ্যা পিছু 10,000 জনের টেস্ট হয়েছে, স্পেনে প্রতি 10,00,000 জনসংখ্যার মধ্যে 7,500 জনের পরীক্ষা হয়েছে, জার্মানিতে প্রতি 10,00,000 জনসংখ্যা পিছু 11,000 মানুষের টেস্ট হয়েছে, সেখানে ভারতে প্রতি 10,00,000 জনসংখ্যা পিছু এখনো পর্যন্ত 84 জনের করোনা টেস্ট হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে 9% বয়স 0-20-এর মধ্যে, 33% বয়স 41-60-এর মধ্যে, 42% আক্রান্তের বয়স 21-40-এর মধ্যে। If we see in terms of critical cases which are noted at the field level, this figure may also little bit vary based on the ground situation on a daily basis. But we have got report of around 58 critical cases, aur jisme se adhikansh cases Kerala, Madhya Pradesh aur Delhi jaise rajyon mein, baki aur rajyon mein bhi critical cases hain. Joto boyosh kom hobe তত কিন্তু ফেটালিটিটা কম হবে, এবং ভারতবর্ষের পরিসংখ্যান সেই জন্য 3,068 মোটামুটি 2% কাছে কিন্তু মৃত্যুহার আছে। সেখানে ইতালির ক্ষেত্রে কিন্তু মৃত্যুহার 9-11% মধ্যে ঘোরাফেরা করছে। সুতরাং যেরকম ঘটার কথা ঠিক তাই ঘটছে, এতে প্যানিক করার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তদের সংখ্যা নিরিখে সর্বাধিক করোনা সংক্রমিত মহারাষ্ট্রে, দ্বিতীয় দিল্লি, সংক্রমিতের সংখ্যা নিরিখে তৃতীয় তামিলনাড়ু, চতুর্থ কেরল। দিল্লিতে করোনা আক্রান্তদের সংস্পর্শে আসায় গঙ্গারাম হাসপাতালে 108 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে, 23 জন হাসপাতালে ও 85 জন হোম কোয়ারেন্টিনে আছেন। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতরে কর্মরত এক IAS অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত, তাঁর সংস্পর্শে আসা বাকি অফিসারদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লকডাউনের জেরে কেরালের কোচিতে আটকে পড়েছিলেন 112 জন ফরাসি নাগরিক, এদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এবিপি আনন্দ।
ডক্টর সরকার, শুরুতেই আপনার কাছে আসব। অবশ্যই অযথা আতঙ্ক নয়, কিন্তু আপনি যেটা বলছিলেন আতঙ্ক করার, প্যানিক করার কিছু নেই, কিন্তু সংখ্যাটা দেখুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যখন জানালো হলো গোটা দেশে 68, তারপর কয়েক ঘন্টার মধ্যেই 75, কেন বলছেন আপনি আতঙ্কের কিছু নেই? হ্যাঁ, এখন প্রথম কথা হচ্ছে সার্বিকভাবে এইটাই হওয়ার কথা, কারণ আমরা যখন এই যে কেসগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, ডিটেকশন বেশি হচ্ছে এবং এটা প্রি লকডাউন কেসগুলোই। সুতরাং আমরা লকডাউনের এফেক্টে কি হতে পারে সেটা কিন্তু 7 বা 8ই এপ্রিলের পরে দেখব, এখন আমরা প্রি লকডাউন দেখছি। এক, দু নম্বর, আবার যদি সংখ্যা তত্ত্বের নিরিখে দেখেন 600টা কেস ডিটেক্টেড, সে জায়গায় 7টা এক্সট্রা মর্টালিটি, আবারও কিন্তু দেখবেন প্রপোর্শনেটলি কিন্তু আমরা ওই 2 থেকে 2.5% মধ্যেই রয়েছি। এবার এটা আমার এক পরিসংখ্যানবিদ বন্ধু উনি পাঠিয়েছেন যে ডেলি ভ্যারিয়েশনটা কিন্তু মোটামুটি ওই 10 থেকে 20% মধ্যেই রয়েছে। সুতরাং এখনো পর্যন্ত দুশ্চিন্তা করার মতো বিরাট ভয়ের কিছু ঘটেনি। আর আরেকটা পয়েন্ট যেটা আপনারা বলছেন যে মধ্য বয়সে কেন, কারণ ভারতবর্ষের মিডিয়ান পপুলেশনের এজ হচ্ছে 29 বছর। সুতরাং ভারতবর্ষে ক্যান্সারও ইয়াং এজে বেশি হয়, ভারতবর্ষে করোনাও ইয়াং এজে বেশি হবে, ভারতবর্ষে ডেঙ্গুও ইয়াং এজে বেশি হয়। যেহেতু ইয়াং এজে বেশি হয়, যেহেতু ইয়াং এজ পপুলেশন বেশি, সেই জন্য অ্যাপারেন্টলি ওই ফিগারটাই দেখাবে এবং তারা সুস্থ হবেন তাড়াতাড়ি। তারা সুস্থ হবেন তাড়াতাড়ি। আমরা কেরলেরও এরকম একটা ছবি দেখিয়েছি যে যিনি সুস্থ হয়ে যাচ্ছেন এবং হসপিটালের নার্স চিকিৎসকরা সবাই তাকে অভিবাদন জানিয়েছে, এরকম ছবিও এসেছে। হ্যাঁ ডক্টর সরকার, যে কথা বলছিলেন। হ্যাঁ, সেই জন্য বলছিলাম যে এই যে যেটা আমরা দেখছি এটা কিন্তু নাম্বার অফ কেস ডিটেক্টেড, তার রেজাল্ট, এটাকে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কিছু এর থেকে পাওয়া সম্ভব নয়। স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স পেতে গেলে পার 1 লাখ পপুলেশনে ইনসিডেন্স কত তার উপরে ডিপেন্ড করে, এটা হসপিটাল ডেটা। হসপিটাল ডেটা কখনোই পপুলেশন ডেটা নয়, এবং আমরা সুতরাং এই ধরনের ডেটাকে গুরুত্ব দিতে পারবো না। এর মধ্যে একটা ডেটা এসছে আমেরিকাতে, আমেরিকাতে 40 থেকে 50 বছর বয়সের মধ্যে ডেথ রেটটা অন্য জায়গাকার তুলনা একটু বেশি, সেটা আমেরিকান হেলথ ডিপার্টমেন্ট জানাচ্ছে সম্ভবত ওবেসিটি বা স্থূলতার সাথে লিঙ্কড। ভারতবর্ষে যেহেতু ওবেসিটি বা স্থূলতা জেনারেলি এত বেশি নয়, সুতরাং আমরা ইয়াং এজে কেস দেখলেও মর্টালিটি বা ফ্যাটালিটি অত দেখব না বলেই আমাদের ধারণা। অর্থাৎ এটা অত্যন্ত আশার জায়গা, একটা রূপলি ইঙ্গিত পাওয়া গেল অবশ্যই আপনার কথায়। রাজ্যের ছবিটা এবার আপনাদের দেখাবো, নতুন করে করোনা আক্রান্ত 11, কিন্তু বারবারই যেটা বলছি ওই আশার কথা, উদ্বেগ সরিয়ে নিয়ে যাওয়া একেবারে স্বস্তির খবর যেটা, যে 12 জন সুস্থ। দেখুন গোটা রাজ্যের ছবিটা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। শনিবার মুখ্য সচিব নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, বর্তমানে রাজ্যে 49 জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। গত 24 ঘন্টায় নতুন করে 11 জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা 3ই আছে। সরকারি কোয়ারেন্টিন সেন্টারে আছেন 2,626 জন। রাজ্যে হোম কোয়ারেন্টিনে আছেন 52,080 জন। গতকাল আমরা রিপোর্ট করেছিলাম কোভিড জন্য ডাইরেক্ট ডেথ, সেটা 3 ছিল, এখনো সেই সংখ্যাটা 3ই রয়েছে। হোম কোয়ারেন্টাইন থেকে ফ্রি করে দেওয়া হয়েছে 3,036 জনকে, গভর্নমেন্ট কোয়ারেন্টাইন থেকে ফ্রি করে দেওয়া হয়েছে 3,386 লোককে। তবে এরই মধ্যে ভালো খবর হলো, করোনা আক্রান্ত একের পর এক রোগী সুস্থ হয়ে উঠছেন। আইডি হসপিটালে চিকিৎসাধীন 24 জন ব্যক্তির মধ্যে আজকে ছুটি হয়ে যাচ্ছে 4 জনের, এবং 5 জনও 2 বার নেগেটিভ হওয়ার পরে ছুটির পর্যায়ে আছেন, কিন্তু তাদের বাড়ির লোক যেহেতু ইনফেক্টেড সেই জন্য সবাইকে, এবং তারা বাচ্চা সেই জন্য তাদের কাছে ছুটি দেওয়া হচ্ছে। অর্থাৎ কি আমরা ধরে নিতে পারি তারা ছুটির যোগ্য এবং ভালো হয়ে গেছেন। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানের মধ্যে ফারাক চোখে পড়ছে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় করোনা অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে 38, অর্থাৎ আরো 4 জন পজিটিভ রোগী বেড়েছে। উল্টো দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে তখনও পর্যন্ত 53 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। 24 ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63, যার অর্থ দাঁড়ায় গত 24 ঘন্টায় বাংলায় আরো 10 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলা এখন অবধি করোনার অ্যাক্টিভ কেস, সুস্থ হয়ে যাওয়া, ছেড়ে দেওয়া এবং মৃত মিলিয়ে মোট সংখ্যাটা 69। কেন্দ্র রাজ্যের হিসাবে এই ফারাক নিয়ে
শনিবার মুখ্য সচিবকে প্রশ্ন করা হলেও তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি। এইরকম সময় কেউ ফিগার বাড়াবে না, কেউ ফিগার কমাবে না, এটা খেলা হচ্ছে না, এটা ইটস এ ভেরি ভেরি সিরিয়াস ইস্যু। কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট কি ফিগার আর আমার ফিগারের মধ্যে কেন তফাৎ, কেন পার্থক্য আছে, সেটা হেলথের যেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফিগার পাঠানো হয় তাদেরকে বলবো এটা ভালো করে দেখতে। আপনি এই ফিগার মানবেন কি কেন্দ্র সরকারের ওয়েবসাইট দেখবেন কি কোথায় যাবেন, সেটা ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখতে পারি না। করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই পরিসংখ্যান বিভ্রান্তি অব্যাহত রয়েছে। সুমন ঘোড়ায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর রায়, রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১, নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। আমি ডক্টর সরকারের মতো একই কথা বলবো, এই নাম্বারটা দেখে কিন্তু কিছু বোঝা যাবে না। এটা একটা হসপিটাল বেসড এবং মোটামুটি কন্ট্যাক্ট ট্রেসিং এ অনেক কিছু পাওয়া যাচ্ছে, সুতরাং কমিউনিটি স্টাডিটা মেইনলি করতে হবে। কমিউনিটি স্টাডি করতে যদি হয় তাহলে টেস্ট কিন্তু আরো বাড়াতে হবে, সেই টেস্টটা কিন্তু পিসিআর টেস্ট নয়। তখন পিসিআর টেস্ট কমিউনিটি দিয়ে করতে পারা যাবে না, সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট করতে হবে, রক্তের মধ্যে যে অ্যান্টিবডি আইজিজি আইজিএম এর টেস্ট করতে হবে, এবং সেই টেস্টটাকে ভ্যালিডিফিকেশন করে দেখতে হবে সেই টেস্টে যাতে সেন্সিটিভিটি বেশি হয়। সেন্সিটিভিটি বেশি মানে কি, একটু পজিটিভিটি বেশি হতে পারে, দ্যাট মে বি ফলস পজিটিভ, কিন্তু ফলস নেগেটিভ যাতে না হয়। মানে একটা পেশেন্ট অসুস্থ আছে অথচ তাকে আমি নেগেটিভ করে দিলাম, সেইটা যেমন না হয়। ফলস পজিটিভ হলে সুবিধাটা কোথায়, এটা হচ্ছে একটা ধরনের স্ক্রিনিং টেস্ট। এই টেস্টটা যদি কমিউনিটিতে করি তারপরে আমি কনফার্মেটরি টেস্ট করে কিন্তু পেশেন্টটাকে আমি ডিটেক্ট করাতে পারবো, কিন্তু যদি টেস্টটা নেগেটিভ হয়ে যায় তাহলে সেটা কনফার্মেটরি টেস্টের জায়গায় যাবে না। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই টেস্টটা দেখে, এই টেস্টটা কিন্তু সব স্যাম্পেলে করা হবে না, বিভিন্ন কমিউনিটির দিয়ে করা হবে কিছু স্যাম্পেল নিয়ে, তাহলে ওই স্যাম্পেল টেস্ট করে আমি বুঝে যাব যে কোন কমিউনিটিতে এটা বেশি পরিমাণে আছে, তাহলে আমি হটস্পটটা বার করতে পারবো, তাহলে আমাদের ফিউচার প্রোগ্রেশনটা হবে। সুতরাং এই দশটা আটটা পাঁচটার এই লড়াই যে কিন্তু লাভ নেই, দেখতে হবে আমাদের এইটা কমিউনিটির মধ্যে কতটা বেশি আছে, অ্যাকর্ডিংলি কিন্তু আমরা অ্যাটাক করতে পারবো। তার কারণ আমরা যখন যুদ্ধে নেমেছি আমাদের শত্রু স্ট্রেন্থটা প্রথমে দেখতে হবে, শত্রু স্ট্রেন্থটা যদি না ঠিক মতো করে জানি তাহলে কিন্তু লড়াইয়ে জেতা যাবে না। সেই জন্যে কমিউনিটি টেস্টটাকেও করতে হবে, সাথে সাথে পজিটিভ টেস্টটাকেও করতে হবে, কন্ট্যাক্ট ট্রেসিংও করতে হবে। এবং ওইখানে যুদ্ধের কিছুদিন আগেই ডক্টর সরকার বলেছিলেন থ্রি টি বলে প্লাস আই দিয়ে, থ্রি টি মানে আপনাকে প্রথমে টেস্ট করতে হবে, টেস্ট করে ডিজিজটাকে নিয়ে আইসোলেশন করে দিন, ট্রিটমেন্ট করে দিন, তারপরে ট্রেস করতে হবে, মানে কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করার সাথে সাথে আইসোলেশন করতে হবে, এগুলো সাইড বাই সাইড চলবে। সুতরাং টেস্টের জায়গাটাকে সবসময় কনফার্মেটিভ টেস্ট না করে কমিউনিটি টেস্টের জায়গাটাতেও কিন্তু আমাদের কিন্তু এখন অ্যাপ্রোচের জায়গাটা আসছে বলে আমার মনে হয়। এবং চিকিৎসক অভিজিৎ চৌধুরীও বলেছেন যে এই যে ১২ জন সুস্থ সেটা প্রসঙ্গে তিনি বলেছেন যে খুব সাধারণ ওষুধেই কিন্তু কাজ হয়েছে, এমন কিছু তাদেরকে দিতে হয়নি যারা সুস্থ হয়ে উঠেছেন। এই ব্যাপারে শুনুন, আমরা জানি এই করোনা ভাইরাসের ক্ষেত্রে বারবার বলছি এটা লুকাবেন না, এই ডিজিজটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 75% to 80% কিন্তু মাইল্ড, তাদেরকে ওষুধ কেন, শুধু সাপোর্টিভ কেয়ার দিয়ে কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের মতো ঠিক হয়ে যাবে। সুতরাং এই যে আমাদের ডাটা, এই যে ১১ জন ভালো হয়ে গেল, এটা সাপোর্টিভ কেয়ারই হয়তো ভালো হয়ে গেল, সুতরাং এখনই বলে দেওয়া যাবে না এটা ওষুধে ভালো হলো কি সাপোর্টিভ কেয়ারে ভালো হলো, মোস্ট অফ দ্য কেসে সাপোর্টিভ কেয়ারে ভালো হয়ে যাবে। সেই জন্যে আমরা বারবার বলছি আর্লি আপনারা টেস্ট করান, আর্লি আপনারা ডাক্তারবাবুর কাছে যান, তাহলে কিন্তু সুস্থতার ব্যাপারটা দেখতে পাবেন, সেই চিত্রটা আস্তে আস্তে পরিচয় পাওয়া যাচ্ছে। যেমনই আপনি বলছিলেন যে উদ্বেগের মধ্যেও আশা ডালো করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠলেন ৯ জন, আজ বেলেঘাট আইডি থেকে ছাড়া হলো ৪ জনকে, তাদের মধ্যে রয়েছেন নয়াবাদের মৃত ব্যক্তির এক আত্মীয়। দেখব শুনুন পাপি, একটা কথা বলছি এখানে আমি, রাজ্যে কেন গোটা বুঝতে কিন্তু টোটাল কেসের জায়গায় টোটাল মৃত্যু এবং সুস্থতা দেখলে সুস্থতার পরিমাণটা অনেকটা বেশি। দেখে নিই একবার। রাজ্য থেকে দেশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, তবে উদ্বেগের মধ্যে আশার আলোও রয়েছে। করোনা আক্রান্ত রাজ্যে ৩ জন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। শনিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে করোনায় আক্রান্ত আরো ৯ জন সুস্থ হয়ে উঠেছেন। ৯ জন যাদের কথা কালকে আমরা বলেছিলাম নেগেটিভ হয়েছে, যার মধ্যে ৪ জন বাড়ি চলে গেছেন, ৫ জন যিনি যান নেই উনি যাবার মুখে, কারণ হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বার এখনো রয়েছে, তার মধ্যে ১ জন শিশু আছে। শনিবার বেলেঘাট আইডি থেকে যে ৪ জনকে ছুটি দেওয়া হলো তাদের মধ্যে রয়েছেন নরেন্দ্রপুর ও নিউ আলিপুরের দুই মহিলা। বেলেঘাট আইডি হাসপাতাল থেকে আজকে ২ জনকে ছুটি দেওয়া হলো, তারা করোনা মুক্ত বলে বেলেঘাট আইডি হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের এগরা থেকে ফিরে আসা নয়াদাদের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছিল, পরে তার মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান সেই ব্যক্তির থেকে সংক্রমিত হয়েছিলেন তার এক আত্মীয়। গত সপ্তাহে নরেন্দ্রপুরের বাসিন্দা ওই মহিলাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছিল, শনিবার ছুটি পেলেন তিনি। আমি সুস্থ হয়েছি, বাড়ি চলে যাচ্ছি ছুটি পেয়ে। কি বললো ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললো যে আপনি সুস্থ আছেন, বাড়ি যান। বাড়িতে কি করতে বললো? বাড়িতে 14 দিন অন্তত বাইরে বেরোতে বারণ করেছেন। বেলেঘাটা আইডি সূত্রে খবর, ইংল্যান্ড ফেরত পরিচিতের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন নিউ আলিপুরের এক মহিলাও। 2 সপ্তাহ ধরে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন তিনি। জো গভর্নমেন্ট বোল রহি ও করো আইসোলেশন মে রহো মত মিক্স হো লোগো সে অকেলে অকেলে রহো। গভর্নমেন্ট ইতনা কর রহা হ্যায় উনকো কিউ নাহি সমঝ আ রহা হ্যায়, গভর্নমেন্ট কো ক্যা মিলেগা, ইতনা খরচা কর রহা হ্যায় হাম লোগ কে লিয়ে হি কর রহা না, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। একের পর এক করোনা আক্রান্ত রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠার ঘটনায় উৎসাহিত চিকিৎসক মহল। আমার চিকিৎসক বন্ধুরা আইডি হসপিটালে জানিয়েছেন যে তাদের চিকিৎসার ক্ষেত্রেও তাদের ন্যূনতম ওষুধ প্রয়োগ করতে হয়েছে। মানে আপনারা সবাই এখন রাজ্যেও সারা ভারতবর্ষে অনেকে হাইড্রক্সিক্লোরোকুইন মুঠো গিলে বসে আছেন, কিন্তু 2-3 জনের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়েছে, কিন্তু বেশিরভাগ ওষুধের ক্ষেত্রেই ওই ওষুধগুলো যেগুলো সরকার বলে দিয়েছেন প্রয়োগ করা যায় তারা সেগুলো প্রয়োগ করার দরকার বলে মনে করেননি এবং প্রয়োগ হয়নি। অর্থাৎ কিনা স্পন্টানিয়াস রিকভারি উইথ সাপোর্টিভ কেয়ার, এটাই কিন্তু এখন আমাদের ছোট্ট অভিজ্ঞতা, খুব ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা সেই ছোট্ট অভিজ্ঞতাতে কিন্তু সামগ্রিকভাবে চিত্রটা আশাব্যঞ্জক। করোনার বিরুদ্ধে যুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে, মানতে হবে সামাজিক দূরত্বের নির্দেশ, তবেই যুদ্ধে জয় আসবে বলছেন বিশেষজ্ঞরা। ঝিলম করঞ্জাই ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে এই তথ্য সংখ্যা নিয়ে যখন আলোচনা হচ্ছে, একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি, আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সুমনবাবু, বিরোধীরা অভিযোগ করছে বারবার যে তথ্য গোপনের চেষ্টা করছে রাজ্য। না দেখেন, আমি বুঝতে পারছি না যে তথ্য গোপনের এই অভিযোগটাই বা আসছে কেন, তথ্য গোপন করে কি হবে? কোনো কোনো রোগে কখনো তথ্য গোপন করে সেই রোগ সারানো যায় না, মানে ফলে খুব স্বাভাবিকভাবে রাজ্য কিন্তু কখনো তথ্য গোপন করেনি। আমার আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে ওই 53 জনের যে হিসেবটা সেটাও কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে 3 জন সুস্থ হয়ে উঠেছিল, অর্থাৎ 53 থেকে 3 বাদ গেলে হচ্ছে 50, আর 9 জন তারা সুস্থ হওয়ার পথে, ফলে ওইটা কমে হচ্ছে 41, এবং তারপরে 7 জন মারা গিয়েছিল, ফলে সংখ্যাটা সেই সময় ছিল 34। ফলে খুব স্বাভাবিকভাবে এই হিসেবের গণ্ডগোলটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। বরঞ্চ আমি উদ্বিগ্ন এই কারণে যে ডক্টর রায় একটু আগে বলছিলেন যে টেস্টের পরিমাণ আরো বেশি করে বাড়াতে হবে। এই প্রসঙ্গে আসবো, তার আগে দেবজিতের রিঅ্যাকশন নিয়ে নেব। কয়েকটা জিনিস পরিষ্কারভাবে বলা দরকার, সেটা হচ্ছে রাজ্য কেন্দ্রের ব্যাপার নয়, এখানে লড়াইটা সবার একসঙ্গে, কিন্তু মুশকিলটা হয়েছে 2 দিন আগে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, তাদের মধ্যে মৃতের সংখ্যার একটা হেরফের হয়েছে, 3 হবে না 7 হবে, নবান্নের ধমককে নাকি স্বাস্থ্য দপ্তর ঢোক গিলছে, এইখানে একটা মুশকিল। আমরা জানি গতবারের ডেঙ্গিতে যখন লোক মারা যেত সবাই সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্টে মরতো, এরকম লেখা হতো, বা আননোন কারণে মরতো, অজানা জ্বরে মরতো, তা দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এই কাজ করা থেকে এখন বন্ধ রাখুন, এটা সাধারণ ডেঙ্গি বা এরকম নয়, ডেঙ্গিতেও করা উচিত নয়, বা এই ধরনের হয় রাজ্য সরকারের তরফ থেকেও যদি তথ্য গোপন হয় সেটাও খারাপ, বা এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যদি কোনো রিউমার বেরোয় সেটাও আমি খারাপ বলবো, কিন্তু প্রথম দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, এবং মুখ্যমন্ত্রী সঙ্গে স্বরাষ্ট্র সচিব আছেন, স্বাস্থ্য সচিব আছেন, তারা একটু মুখ খুলুন, শুধু মুখ্যমন্ত্রী বলছেন এবং মুখ্যমন্ত্রী উল্টো কথা বলছেন, স্বাস্থ্য দপ্তর একরকম বলছেন, এতে আরো ভীতি বাড়ছে, সমস্যা বাড়ছে। আমি তর্কাতর্কির মধ্যে যাব না, কোন রাজ্যের জিনিসটা তর্কাতর্কি নয়, আমার আরেকটা প্রপোজাল আছে, আমার বলবে না বলে শুরু করলো, কিন্তু সুমনদা আমার একটা প্রপোজাল আছে, আমাকে একটু বলতে দিন। নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে 2 আবেদন রাখতে চাই। প্রথমত, যে করোনার জন্য যেখানে যেখানে সমস্যা হয়েছে সেইখানে পিপিই পাওয়া যাচ্ছে না বলে একটা বারে বারে ডাক্তার নার্স, আমরা গতকাল অবধি দেখেছি আপনাদের চ্যানেলেই দেখেছি যে নার্স ডাক্তার সাফাই কর্মী তারা আন্দোলন করছেন বহু জায়গায়, একটা জেবি রায় হসপিটাল মানিকতলার ওখানে তাদের টাকা পায়নি তারা। এই ব্যাপারগুলোকে দেবজিৎকে একটা তথ্য দিয়ে দিই, দেবজিৎ আপনি যখন এরকম বলছেন তখন রাহুল গান্ধী কিন্তু একদম টুইট করে বলেছেন যে ভারতে 10 লক্ষ জনসংখ্যায় 84 জনের করোনা টেস্ট হয়েছে, অর্থাৎ টেস্ট যতটা করা দরকার
ততটা টেস্ট হচ্ছে না, মাস টেস্ট একেবারেই হচ্ছে না, এটা কিন্তু রাহুল গান্ধী একদম স্পষ্ট করে বলেছেন। আমি আমি জাস্ট একটা কথা বলছি যে একটু আগে মানে বিজেপির প্রতিনিধি রাজনীতি করবেন না বলে রাজনীতি আলটিমেটলি করলেন, আমার যেটা চিন্তার জায়গা যেটা যেটা ডক্টর রায়ও একটু আগে বলছিলেন সেটা হচ্ছে যে আরো বেশি করে টেস্ট করা, কিন্তু সেই টেস্ট করার প্রিপেয়ারনেসটা কি আমাদের আছে? এই মুহূর্তের যা পরিসংখ্যান, ভারত সরকারের হাতে মাত্র 10 লক্ষ কিট আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 19 মার্চ পর্যন্ত ভারত কিন্তু এই মানে এই রোগের বিরুদ্ধে লড়াই করার যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো বিদেশে পাঠানোর ব্যাপারে ছাড়পত্র দিয়ে রেখেছিল, গত 19 তারিখ থেকে সেটা বন্ধ হয়েছে। এবং আমরা দেখেছি যে সারা দেশ জুড়ে যখন সার্জিক্যাল গ্লাভসের অভাব রয়েছে তখন সার্বিয়াতে প্রচুর পরিমাণে সার্জিক্যাল গ্লাভস পাঠানো হচ্ছে। এই কোয়ারেন্টাইনে তাদের মধ্যে রয়েছে যে প্রধানমন্ত্রী রাজনীতি করছে জনতা কার্ফিউর দিন তিনি বলছেন আবার আগামী 5 তারিখ অর্থাৎ আগামীকাল উনি সেখানে 9 মিনিট সমস্ত লাইট জ্বালানোর কথা, লাইট জ্বাল নিভিয়ে দিয়ে সেখানে বাতি জ্বালানোর কথা আছে, সেটাতে জাতীয় গীত আছে সমস্যার মধ্যে। তাহলে আপনার কি মনে হয় একটা কথা পরিষ্কার বলতে চাই, সুমনদা বলতে রাজনীতির এই মুহূর্তে সুমনদা বলতে দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের তরফ থেকে একটা আবেদন আছে মাননীয় মুখ্যমন্ত্রী, আদৌ কি তিনি আগামী 3 মাস রোগের ভয়াবহ সংকটের রাজ্যবাসীকে সচেতনতার উপর মুকুব করে দিন, তাহলে তো পর পর আগামী 3 মাস কেননা অনেকের কাছে সুমনদা বলতে দেবেন এই সুমনদা বলতে দেবেন রাজনীতির রাজনৈতিক বিকাশ তো আর বাড়াবেন না, আর বাড়াবেন না, করোনা ভাইরাস রুখতে আমরা সবাইকে একসঙ্গে এগিয়ে আসা উচিত। আমরা দেখে নেব নিজামুদ্দিন থেকে যেভাবে সংক্রমণ ছড়িয়েছে এটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও বলেছে, আমরা যেতে দেখতে দেখতে বিরতিতে যাব। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ, দীর্ঘতর হচ্ছে আক্রান্তের তালিকা। এরই মধ্যে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান ফেরতদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। বাংলা থেকে যারা নিজামুদ্দিনে সমাবেশে যোগ দেন তাঁদের মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। বেলেঘাটা আইডিতে ভর্তি ওই ব্যক্তি হলদিয়া বন্দরের ঠিকা সংস্থার কর্মী। এ ব্যাপারে কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, 24 মার্চ ওই ব্যক্তি নিজামুদ্দিন থেকে হলদিয়ায় ফেরেন, সেই সময় লকডাউনের জন্য বন্দরে কোনো কাজ হচ্ছিল না, যদিও তিনি ডকে গিয়েছিলেন। তার করোনা পজিটিভ ধরা পড়ার পর চুক্তিভিত্তিক শ্রমিকরা বন্দরে আসছেন না। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন সেই অফিসারদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে, স্যানিটাইজেশন চলছে, বন্দরের কর্মীদের গ্লাভস, স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে যখন এই লোক যিনি পজিটিভ হয়েছেন তাকে যখন আমরা কোভিড হসপিটালে ভর্তি করেছি, যেটার নাম আমি একটু আগে আপনাকে বললাম, সঙ্গে সঙ্গে ওর ফ্যামিলি যতজন ছিল, 8 জন কি 10 জন, নট ফ্যামিলি, ফ্যামিলি প্লাস যারা কন্ট্যাক্টে এসেছিলেন, হলদিয়া পোর্টের যারা আধিকারিক ছিলেন, সেই রকম 10 জনকে হলদিয়াতে যে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে সেই কোয়ারেন্টাইন সেন্টারে দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে দাবি, নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে যুক্ত এমন 1023 জন করোনায় আক্রান্ত হয়েছে, দেশের 17টি রাজ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তবলিগি জামাত সে রিলেটেড কেসেস আমি 17 স্টেট সে মিলে হ্যাঁ, উসমে 1023 পজিটিভ কেসেস জো কি ইসে লিঙ্ক পায়ে গয়ে এপিডেমিওলজিক্যালি। আব তক হমারে দেশ মে জো টোটাল কেস আয়ে উসমে সে করিব 30% কেস, 30% কেসেস আর লিঙ্ক টু ওয়ান পার্টিকুলার প্লেস ওয়ার উই কুড নট সর্ট অফ আন্ডারস্ট্যান্ড ইট এন্ড ম্যানেজ ইট। একদিকে যখন করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে 22 জন তাবলিগি জামাত সমর্থকদের বিরুদ্ধে, তাদের মধ্যে 4 বিদেশি নাগরিকও আছেন। উনোনে আচ্ছা বাতাও নেই কিয়া ইসসে বহুত দুখ হুয়া ও কিসি কো ভি আচ্ছা নেই করনা চাহিয়ে, উনোনে থুকা গন্দগি কি কোই বাত নেই মান রহে থে, আপস মে ইকঠা হো রহে থে অর এক হি হল কে আন্দর ইকঠা হো গয়ে, বার বার কহনে পে অলগ অলগ রহনে কে তো অর বুড়া ভালা কে রহে থে ডক্টরো কো ইয়ে সব আচ্ছা নেই থা। এদিকে লকডাউনের মধ্যে উত্তরপ্রদেশের কনৌজে পুলিশের উপর হামলার ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ঝিলম করঞ্জাই ও সুমন ঘরের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কোয়ারেন্টিন সেন্টার নিয়ে বীরভূমে গুলি বোমা, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কোয়ারেন্টিন সেন্টার করা নিয়ে পাড়ুয়ে সংঘর্ষ পর্যন্ত বেঁধে যায়। স্কুলের হস্টেলে কোয়ারেন্টিন সেন্টার হওয়াতেই আপত্তি দেখায় গ্রামবাসীরা, তৃণমূল সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের একাংশের সংঘর্ষ। আবারও আপনাদের জানিয়ে রাখি, কোয়ারেন্টিন সেন্টার নিয়ে বীরভূমে গুলি বোমা, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কোয়ারেন্টিন সেন্টার করা নিয়ে পাড়ুয়ে সংঘর্ষ পর্যন্ত বেঁধে যায়।
স্কুলের হোস্টেলে কোয়ারেন্টাইন সেন্টার হবে, এই জন্যই আপত্তি দেখায় গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ। তৃণমূল সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের একাংশের সংঘর্ষ বেঁধে যায়। আমি সুমন বাবুর কাছে আসব। সুমন বাবু, কোয়ারেন্টাইন করা সেন্টার করা নিয়ে সংঘর্ষ, এটা তো গুলি চললো, বোমা পড়লো, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, মৃত্যু হলো। এক্স্যাক্টলি তাই, এটা তো মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষ যদি এখনো সচেতন না হয়, এই কোয়ারেন্টাইন সেন্টার গুলো তো তৈরি করা হচ্ছে শুধুমাত্র মানুষকে সুস্থ করার জন্য। এই মানসিকতার যদি, মানসিকতার বিরুদ্ধে যদি কোনো মানে মানুষ যদি বিরোধিতা করে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে সামগ্রিক প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন যে দু একদিন আগেকার ঘটনা, পুলিশের কথার বুকে বাঙ্গুর ক্ষেত্রে পুলিশের বদলে তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি হচ্ছে কেন? পুলিশ প্রশাসন আপত্তি যদি আসে, খুব স্বাভাবিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মুহূর্তে যারা বিরোধী দলে যারা রয়েছেন, আমরা দয়া করে আমি অনুরোধ করছি, যদি আমি অনুরোধ করছি যে দয়া করে এই ধরনের ব্যাপারে কখনো উৎসাহ দেবেন না। চয়নদার কাছে আসবো। কি জিজ্ঞেস করছেন বলুন। অবশ্যই এই প্রসঙ্গে, এই প্রসঙ্গে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে এরকম সংঘর্ষ, গুলি বোমা চললো, এটা তো দুর্ভাগ্যজনক যে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা সবারই থাকছে। এখানে আলোচনার মারফতে বাচ্চাদের স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার, সেটা করার ক্ষেত্রে গ্রামবাসীদের অভিমতটা নেওয়া উচিত ছিল। সেখানকার জনপ্রতিনিধি যারা ছিলেন, রাজনৈতিক দল বলুন বা সমাজকর্মী, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া উচিত ছিল। এক্ষেত্রে সংঘর্ষ প্রশাসন প্রাথমিকভাবে করতে পারতো, শাসক দলের দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত ছিল, সেটুকু বলছি। এক, দুই, যেখানে এর আগে যে জায়গাগুলোতে আমি বলতে পারলাম না, সেই জায়গাগুলোতে আমি তিনটে অভিমত জানিয়ে আপনি আপনার জায়গায় কাজটা শুরু করবেন পাপিয়া। সেটা হচ্ছে এক, আমি তো পরিষ্কার বলছি যে এটা তো ঘটনা, যে আপনি যে প্রসঙ্গটা তুললেন এটাই তো ঘটনা। সবাই মিলে আজকে আমার একটাই প্রশ্ন, যে কোয়ারেন্টাইন সেন্টার হবে কি হবে না সেটা সরকার ঠিক করবেন, গ্রামবাসীকেও মানতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে মানবো না বা করবো না, এরকম এখন বিষয় করে লাভ নেই। আমি সুমনদার সঙ্গে একমত, কিন্তু এক জায়গাটাতে আমি অবাক হচ্ছি যে প্রশাসনের গুলি খেয়ে যদি কেউ মরতেন আলাদা কথা, কিন্তু তৃণমূল সমর্থকদের সঙ্গে গ্রামবাসীর যুদ্ধ হচ্ছে কেন? প্রশাসন নেই, তাহলে তৃণমূল কংগ্রেস কি প্রশাসন? তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারোর মৃত্যুই কাম্য নয়, কিন্তু করোনায় নয়, এরকম ভাবে দেখতে পাচ্ছেন বাবিয়া, এখানে নিজে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি বিবৃতি দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু যেখানটায় স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটির মতামত এবং তার মতামত এক জায়গায় যাচ্ছে না, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতামত এক জায়গায় যাচ্ছে না, সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে স্বাস্থ্য সচিবদের কথা বলা উচিত, চিকিৎসকদের কথা বলা উচিত, সরকারের ভেবে কথা বলবেন। আমি সুযোগটা সদ্ব্যবহার করুন, বাতিবার্তা নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে বিরোধী দলগুলোর অভিযোগ, করোনা মোকাবিলা নিয়ে যুক্তিযুক্ত পদক্ষেপের বদলে স্রেফ চমক দিতেই ব্যস্ত মোদী, পাল্টা বিজেপির যেটা বক্তব্য, সংকটের সময় অহেতুক রাজনীতি করছে বিরোধীরা, দেখুন। 5 এপ্রিল রবিবার কো রাত 9 বজে ঘর কি সভি লাইটে বন্ধ করকে ঘর কে দরওয়াজে পর ইয়া বালকনি মে খড়ে রহকর 9 মিনিট কে লিয়ে মোমবত্তি, দিয়া, টর্চ ইয়া মোবাইল কি ফ্ল্যাশ লাইট জ্বালায়। করোনা মোকাবিলা করতে রবিবার রাত 9টার সময় 9 মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি কিংবা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী।
বিরোধীদের প্রশ্ন, করোনা মোকাবিলায় কোনো যুক্তিযুক্ত পদক্ষেপ নেওয়ার পরিবর্তে শুধু গিমিক কেন করে চলেছেন তিনি? কড়া সমালোচনা করে কংগ্রেস নেতা তথা কেরালের তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর টুইট করেছেন, প্রধান শোম্যানের কথা শুনলাম কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণা, তাদের চাপ, তাদের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে ঘুচবে তা নিয়ে একটা কথাও বললেন না। লকডাউনের পরে কি হবে সে নিয়ে কোনো দিশা দেখাতে পারলেন না ফটো সর্বস্ব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আহ্বান নিয়ে তৃণমূলে সুনরম, তিনি যা বলেছেন বলেছেন, আমরা যারা মনে করি যে আমাদের করোনার বিরুদ্ধে যে লড়াই সে লড়াই আমাদের জারি থাকবে, তার কোনো বিরতি নেই, এটাই আমাদের স্ট্যান্ড এবং এটাই আমরা করছি, কিন্তু তার তাই বলে তাকে অসম্মানিত করা, অপমানিত করার কোনো ইচ্ছাই আমাদের নেই। এই ইস্যুতে অবশ্য সিপিএম বিজেপিকে বিঁধেছে। রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র টুইট করে বলেছেন, বাংলার মানুষ কি এই দুর্যোগের সময় এসব মেনে নেবেন? এতে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহে বড় ঝুঁকি আছে জেনেও বিশেষজ্ঞদের পরামর্শ, 15 মিনিট না মেনে জ্যোতিষী পাঁজি পুঁথি মতো 9 মিনিট আলো বন্ধ হবে? আমরা মানব না। করোনা বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ সংগ্রামের চেয়ে বিজেপির প্রতিষ্ঠা দিবস মহান। বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির দাবি, করোনা বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হিসেবে 9 মিনিটের জন্য আলো বন্ধ রাখতে বলেছেন মোদী। ये साथ चलने का स्वरूप है, ये साथ आह्वान का स्वरूप है, ये साथ इस महामारी से लड़ने का स्वरूप है, इसमें कहीं कोई राजनीति नहीं है। और जो दूसरे प्रकार के सवाल खड़े किए जा रहे हैं, सरकार अवगत है, सरकार उनको भी साथ साथ लेके उन समस्याओं का निदान करेगी। वर्तमान की सबसे बड़ी चुनौती कोविड है और मैं समझता हूँ कि देश के प्रधानमंत्री के साथ पूरा भारत खड़ा है। विरोधी दल उद्देश्य एक कथा बोलते चाहिए, जरा ट्रेन जवानों देखे चुप छिलेन, যারা সিএ নিয়ে বাস জ্বালানো দেখে চুপ ছিলেন, এখন তারা হঠাৎ মোমবাতি জ্বালানো নিয়ে এত আওয়াজ তুলছেন কেন? তাতে তাদের রাজনৈতিক দেউলপনাই প্রকাশিত হচ্ছে। সব মিলিয়ে করোনা সংক্রমণী উদ্বেগের মধ্যেই থালা কাঁসর ঘণ্টা বাজানোর পর এবার মোমবাতি জ্বালানো ঘিরে রাজনৈতিক তরজা। ঋত্বিক মণ্ডল ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আমি ডক্টর সরকার আপনার কাছে আসব, একেবারে রাজনীতির বাইরে গিয়ে আসব, যে অনেক বিশেষজ্ঞরাই এই নিয়ে নানান তথ্য দিচ্ছেন। আমার যেটা প্রশ্ন হলো, যেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছেন যে রাত 9টায় নিজেদের একতা প্রমাণ করতে 9 মিনিট লাইট অফ রাখুন, কি বলবেন? এখন এই যে কাহিনীটা না, এই ঘটনাটার সূত্রপাত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, যখন উহানে মৃত্যুর লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, তখন কোনো একটা উচ্চ বাড়ির মাথায় একটা চীনে মহিলা হয়তো চিৎকার করে বলেছিলেন, এটা সত্যি ঘটনা, এটা সোশ্যাল প্রচুর ইউটিউবে আপনারা দেখতেও পাবেন, বলেছিলেন কিপ আপ দ্য ফাইট, মানে লড়াই করো বন্ধু, আমাদের কবি সুমনের ভাষায় হাল ছেড়ো না বন্ধু, তুমি শক্ত হাতে ধরো, কণ্ঠ ছাড়ো জলে। এই যে এই যে এই যে লড়াইটা যখন শুরু হয়েছিল, তখন এটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত চিৎকার ছিল, বাঁচার লড়াই ছিল। তারপরে এটা ছড়িয়ে পড়তে শুরু করে, কোথায় ছড়ালো না, এই মডেলটা অ্যাডাপ্ট করলো কে, প্যারিস অ্যাডাপ্ট করলো, ইটালি অ্যাডাপ্ট করলো, স্পেন অ্যাডাপ্ট করলো, কোপেনহেগেন অ্যাডাপ্ট করলো, ইন্ডিয়াও একটা স্টেজে অ্যাডাপ্ট করলো কিছুক্ষণের জন্য। এটা কিন্তু ভারতবর্ষের তৈরি মডেল নয়। এই যে ঘটনাটা দেখছেন, এই পরশুদিন আমি দেখছিলাম বিবিসিতে নিউ ইয়র্কে হাততালি দিচ্ছে, তারা অনেক অনুশাসনের মধ্যে হাততালি দিচ্ছিল। এই যে ঘটনাটার মধ্যে কিরাম হয়ে গেছে জানেন তো, আকিরা কুরোসাওয়ার একটা সিনেমা ছিল রসমন বলে, একটা ঘটনাকে একইভাবে তিনটে লোক তিনভাবে দেখছে। এখানে কেউ এর মধ্যে রাজনীতি দেখছেন, কেউ এর মধ্যে আধ্যাত্মবাদ দেখছেন, জ্যোতিষ দেখছেন, কেউ আবার এর মধ্যে বিজ্ঞানও দেখছেন, এর তিনটের একটাও কিন্তু এই ঘটনার মধ্যে নেই। এটা খুব একটা সাধারণ ঘটনা, এটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এক্সপ্লেন করতে গেলে এটা হচ্ছে আপনার ইমোশনাল, যে ইমোশনে আটকে গেছেন সেটা ভেন্ট আউটের একটা প্রসেস। এর মধ্যে বিরাট বড় করোনার বিরুদ্ধে কোনো লড়াই নেই, এর মধ্যে করোনার রোগী এক্সট্রা বাঁচবে বা মরবে এরকম কিছু ঘটতে যাবে না, এবং ভারতবর্ষের ইকোনমিরও কোনো পরিবর্তন হবে না, এটা একটা ইকোনমিক ভেন্ট আউটের প্রসেস, নিজেকে মোটিভেট করার প্রসেস। কিন্তু আমার যে জায়গাটাতে লাগে যে ভারতবাসী বা কলকাতাবাসী তো চায়ের দোকানেই নিজের ইমোশন অলরেডি ভেন্ট করে ফেলছেন, তাদের আর কি লাগবে আমিও বুঝতে পারি না। 10% লোক তো রাস্তাতেই ঘুরছেন, তারা মোটিভেটেড হয়েই ঘুরছেন, ওরা যেখানে দরজা বন্ধ করেছিল তাদের ইমোশনাল ভেন্ট আউটের একটা প্রসেস, এটাকে WHO স্বীকৃতি দিয়েছে, এটা WHO রেকমেন্ড করেনি কিন্তু স্বীকৃতি দিয়েছে এই প্রসেসটাকে, অনেক দেশেই এটা চলছে, এটা এখন একটা স্টাইলই বলতে পারেন, সেটাও ভারতবর্ষ ফলো করছে, এর মধ্যে গভীর কোনো তত্ত্ব আমি দেখতে পাচ্ছি না।
আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন এই মানে করোনা প্রসঙ্গে 8 তারিখ, তাতে তৃণমূল যোগ দিচ্ছে না এমনটাই সূত্রের খবর। না, এ তো অনেক বহু আগে দেখা উচিত ছিল। দেখুন, যখন প্রায় মানে আপনার লকডাউন পিরিয়ডটা শেষ হয়ে গেল, তখন প্রায় এই যে সর্বদলীয় বৈঠকে ডেকে ডেকে কি লাভ হলো? অনেক আগে লকডাউন করার আগেই তো এই ধরনের একটা সর্বদলীয় বৈঠক করে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তাদেরকে একটা ব্যবস্থা নেওয়ার কথা। এই ধরুন, এই যে একটা পারিপার্শ্বিক অবস্থা, একটা সিচুয়েশনটাও গণ্ডগোল হয়ে যাচ্ছে, এর কারণ কিন্তু আমাদের প্রস্তুতির অভাব। কারণ আমাদের বহু আগেই প্রধানমন্ত্রীর উচিত ছিল এই দলের মানে বিভিন্ন রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে বসা, যাতে তারা সরাসরি প্রধানমন্ত্রীর এই যে বাতি জ্বালানো, এটা নিয়ে তো একটা তীব্র সংকট চারধারে। মানে আমি আমি আশা করবো যে বহু জায়গায় এটা নিয়ে বিরাট বড় মিছিল হয়েছিল। তা সেই রকম পরিস্থিতি তৈরি হবে না তো? বাদল ইলেকট্রিসিটির সঙ্গে যারা যুক্ত, তারা মানে কি আশা করতে পারবো না? চাপ পড়তে পারে। সুমনদা বলতে দিন, আশা করি বলতে দেবেন। তিনটি প্রপোজাল রাজ্য সরকারের কাছে নাগরিকদের পক্ষ থেকে দেব। প্রথম প্রপোজাল, গত 23-3-2020 একটা নিয়ম করেছেন রাজ্য সরকারের, কিছু নোটশিট রাস্তায় মানে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরছে, তাতে দেখা যাচ্ছে যে 3 মাসের বিল গত বছরে যা ছিল ইলেকট্রিকের সেটা নাকি দিতে হবে। এই ব্যাপারে আমরা কোনো রকম এগোনো পেছনো সময়ের কথা বলবো না, আমরা পরিপূর্ণ ওয়েভার চাইছি। 3 মাস রাজ্য সরকার, বিদ্যুৎ পরিষদ রাজ্য সরকারের এবং সিএসসি কে বলা হোক যে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য পুরো 3 মাসের বিল ওয়েভার দিন, এটা 1 নম্বর। 2 নম্বর, রেশন নিয়ে গণবণ্টন ব্যবস্থায় রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন, প্রশংসনীয় বটে, কিন্তু পাশাপাশি বহু জায়গায় রাজনৈতিক দলবাজি চলছে। চন্দ, আগামীকাল প্রধানমন্ত্রী 9টার সময় 9 মিনিটের জন্য আলো নেভানোর কথা বলেছেন, একসঙ্গে লড়াইয়ের ডাক দিয়েছেন, আপনারা এতে আপত্তি দেখছেন কেন? আপত্তি দেখছি এই কারণে যে প্রধানমন্ত্রী এই ইন্টিগ্রেশনের কথা যেটা বলছেন, যেটা সংহতির কথা বলছেন, সেটা প্রধানমন্ত্রী কেবল ওই সংহতির কথাটুকুই বললেন, সেটা প্রধানমন্ত্রীর কাছে থেকে না শুনলেও দেশবাসী সংহতির যে যারা সচেতন মানুষ তারা সংহত হয়েই লড়ছেন। সমস্ত রাজনৈতিক দল কিন্তু দুটো সরকার, কেন্দ্র ও রাজ্য, সমস্ত সরকারের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বিরোধিতা ভুলে গিয়ে। কিন্তু যেটুকু আশু সংকট মানুষ যেটার মুখোমুখি হয়েছেন, সে নিয়ে প্রধানমন্ত্রী সে অর্থে কোনো কথাবার্তা বলেননি। এবং বিরোধী দলের সঙ্গে যখন আলোচনার সময়টা যেটা ডাকছেন, সেটা প্রায় লকডাউনের কাছাকাছি সময়। দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলের মর্যাদা টেলিভিশন চ্যানেলে যেমন, তেমনি তেমনি সরকারগুলোর কাছেও তেমন। সুতরাং আমাদেরও বিরোধী দল হিসেবে মর্যাদা জিনিস আপনি সমর্থন করেছেন, আপনি আমরা কিভাবে আগামী দিন পার্টিসিপেট করব সেটা আমরা বলবো টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে। সরকারের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একটা জিনিস আপনারা সমর্থন করেছেন, কিন্তু এই অবৈজ্ঞানিক পার্টি অবৈজ্ঞানিক কর্মসূচিতে আমরা নেই। প্রধানমন্ত্রীর একটা কর্মসূচির পাশে আমরা নেই, এই ধরনের চমকপ্রদ কর্মসূচির পাশে আমরা থাকতে পারব না। সাইকোলজিক্যাল অবৈজ্ঞানিক সাইকোলজিক্যাল ডিস্ট্রেস একজন জ্যোতিষীকে সমর্থন করা হচ্ছে, যদি প্রধানমন্ত্রী বলে থাকেন যে জ্যোতিষী এটা সমর্থন করছে, এই অপবিজ্ঞানের সপক্ষে কে বলেছে? প্রধানমন্ত্রী বলেছেন যে জ্যোতিষ মেনে করছে, এটা মহা মুশকিল। প্রধানমন্ত্রী বলেছেন জ্যোতিষ মেনে করছে, সোশ্যাল মিডিয়া দেখুন, কিছু আপনি কি সোশ্যাল মিডিয়া দেখুন, সোশ্যাল মিডিয়া যতই বলুন উদ্বেগে যাচ্ছে। এই মুহূর্তে কি করণীয়? একটু চিকিৎসকদের বলতে দিন, এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শটা জরুরি, এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শটা জরুরি, কারণ আমাদের একসাথে লড়াই করতে হবে, এই সংকট পেরোতে হবে। প্লিজ জয়ন্তদা, প্লিজ জয়ন্তদা দেবজিৎ, প্লিজ ডক্টর। আজকে যে করোনা লড়াই চলছে, এই লড়াইটা শুধু মেডিকেল লড়াই নয়, এই লড়াইটা সোশ্যাল লড়াই, ইকোনমিক্যাল লড়াই, সাইকোলজিক্যাল নিয়ে লড়াই। আমি মেডিকেল নিয়ে তো আমরা অনেক সময় অনেক আলোচনা করেছি, এখন আমরা যে পর্যায়ে যাচ্ছি, বাচ্চারা কিন্তু সব এখন কিন্তু ঘরের মধ্যে একদম, এটা সব থেকে বড়। এবং এদের মধ্যে একটা সাইকোলজিক্যাল রিয়াকশন হচ্ছে, এক একটা এদের বাচ্চাদের এক এক ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশন হচ্ছে। এই সাইকোলজিক্যাল রিয়াকশনটাকে কিন্তু আমাদের নজর দিতে হবে। নজর দেওয়ার জন্য কি হয়, আমরা বাচ্চারা কি করে, আজকাল সব বাচ্চারা মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেছে, কম্পিউটার ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন যদি আমরা বাচ্চাকে মোবাইল কম্পিউটারে বেশি এনগেজ করে দিই, তাহলে কিন্তু পরে এই নেশাটা থেকে ফিরিয়ে আনতে পারবো না। এর ব্যাড এফেক্ট সম্বন্ধে অনেক আলোচনা রয়েছে, কিছুটা টাইম 2-2.5 ঘন্টা হয়তো ওখানে আমরা এনগেজ করতে পারি, কিন্তু ওখানেও বাবা মাদের
কিন্তু একটা 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 রুটিন মাফিক নিয়েছে, তাদের যে তাদের মধ্যে যে প্রতিভা আছে, তাদের সঙ্গে সময় দেওয়া, তাদের খেলাধুলা করানো, এইসব দিকে বাবা মাদের কিন্তু সময় দিতে হবে। তার কারণ তাদের মধ্যে হয়তো মায়ের সঙ্গে কাজ করছে, কোন মেয়ে হয়তো কোনদিন জীবনে কেক তৈরি করে না, হঠাৎ একটা সে কেক তৈরি করলো মায়ের সঙ্গে, তার মধ্যে তার একটা বিরাট আনন্দ হবে, ঘরের মধ্যে সে থাকতে পারবে, একটা আলপনা হয়তো সুন্দর আঁকলো, তাহলে থাকতে পারবে, এইসব ক্রিয়েটিভিটি গুলোকে আসতে হবে, এবং বন্ধুদের সঙ্গে ভিডিও কল বা টেলিফোন কল দিতে হবে, সাথে পড়াশোনাটাও চালাতে হবে, এরকম ভাবে যদি রুটিন তৈরি করে আমরা যদি আমাদের সময় একদম সময় দিই, ডক্টর সরকার একদম এক লাইনে পরামর্শ দিকে আমরা ঠিক রাখতে পারব, মানে একদম সময় শেষ। চার্লস ডিকেন্সের একটা খুব বিখ্যাত কোট আছে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়াস্ট অফ টাইম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের প্রচুর মৃত্যু দিয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের সবচেয়ে বেশি ইনোভেশন দিয়েছে। আমি আশা করব এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলছে অদৃশ্য শত্রুর বিতে, এতে আমাদের মৃত্যু হয়তো কিছু দিচ্ছে, আমি নিশ্চিত এর মধ্যে থেকে আবার ইট উইল বি দ্য বেস্ট অফ টাইম। আমরা আশা রাখব নিশ্চিতভাবে আমরা এমন এমন ইনোভেশন এই সময় আনতে পারবো যেটা পৃথিবীকে আবার নতুন বাঁচার আশা দেবে। একদম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা মনে রে আজ কহজে, ভালোমন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আপনাদের সবাইকে অনুরোধ এই কথাটাই, একবারে চিকিৎসকরা যেটা বলছেন, দয়া করে ঘরে থাকুন, বাইরে বেরোবেন না, লকডাউনকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না, কারণ করোনা ভাইরাসকে হারাতে হলে এটাই একমাত্র উপায়। সবাই ভালো থাকুন, আর একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দ।